আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি, যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। বড় ভাই তাহলে এটা প্রশংসা করছি আর মাথা তুটে গেছেন, বক্তিমা তো দিতে পারেন না, তো বক্তিমা তো চাইতে চান কেন বড় ভাই? হাত ভেঙে দেবেন মানে কি? আপনি কি মাস্তান নাকি আমার মতো অ্যাক্টিভিস্ট? আপনি একটা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, আপনি কি হাত ভেঙে দেওয়ার কথা বলতে পারেন? শোনেন বড় ভাই, আপনারা একবার বড় ভাই ডাকছিতে আপনারা আমি কটু কথা বলবো না, কিন্তু ব্যাপারটা বুঝায় কই, কারণ রাষ্ট্র রাজনীতি পলিটি জনগণ জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্ক আইন এই সমস্ত বিষয়গুলো বোধহয় আপনার বোঝা নাই, সরগর হয় নাই। আপনি রাষ্ট্রের নির্বাহী একজন, আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে, আপনি শুধু একা না, আপনার সাথে রাষ্ট্রের শক্তি আছে। রাষ্ট্রের সেই শক্তিটা আপনার ব্যক্তিগত শক্তি না, সেটা জনগণের সার্বভৌম শক্তি, যেই জনগণ সেই সার্বভৌম শক্তি আপনারে দিচ্ছে রাষ্ট্রের মাধ্যমে, সেই জনগণকে হাত ভেঙে দেওয়ার দায়িত্ব বা অনুমোদন দিচ্ছে দেয় নাই। আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি রাষ্ট্রে কোনো ক্ষমতা নেই নাই, তারপরেও তো আমি গুন্ডার মতো আচরণ করতে পারি না, কারণ আমি আমার সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের কাছে অর্পণ করছি, আমার কেউ মারলে নিজে প্রতিশোধ নিই না, আমি রাষ্ট্রে বলি তুমি এর বিচার করবা। তা আপনি কি গুন্ডা মাস্তান না মাফিয়া যে হাত ভেঙে দেওয়ার কথা বলেন, নাকি ভাবছেন এভাবে কথা বললে পাবলিক শুনবে, ভয় পাবে, ডরাইবে? জি না, ডরাইবে না, খবরদার এভাবে কথা বলবেন না। এবার আসেন আর একটা আলাপ করি সিলেবাস সংশোধন নিয়ে। সিলেবাসের একটা নতুন কমিটি হয়েছে, তো খালি দেখি সব আমাদের আর কি কি কয় ওই উপপ্রধান উপদেষ্টা আজিম নজরুলের পছন্দের লোকজন আর কি। হ্যাঁ, তো আমি অবশ্য কাউরে নিয়ে কিছু কইতেছি না, কিন্তু এখানে ধর্মীয় জ্ঞান নিয়ে কোনো একাডেমিক লোক নাই। তো আমি একটা রিকোয়েস্ট করি, মানে এইখানে আসিফ মালতাব উৎসরে কোয়াপ্ট করেন, তরুণ একাডেমিশিয়ান, ইসলামপন্থীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা আছে, শিক্ষক একজন, আর এই আন্দোলনে মাঠে থাকছে, সে শুধু মাঠে থাকে না, ছাত্রদের সাথে গ্রেপ্তার পর্যন্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, ওরে কোয়াপ্ট করেন। ওরে কোয়াপ্ট করলে আপনারাও ভালো কাজ করতে পারবেন, ও ইনপুট দিতে পারবে, ভালো ইনপুট দিতে পারবে, কমিটিটা ইনক্লুসিভ হবে, সবার মতামত থাকবে, ওর সাথে কথা বলে দেখবেন ও খুবই রিজনেবল ছেলে। এবং এখন যদি মনে করেন যে আমার রিকমেন্ডেশন শুনবেন না, মানে আমার নিয়ে তো অনেকের কুরকুরে নিয়ে আছে, আমি যা করবো সেটার উল্টার কাজটা করবে আর কি, তো তাইলে একজন আপনাদের পছন্দ মতো আলেমকে নেন বা দুইজন আলেমকে নেন, আবার ফরিদুদ্দিন মাসুদের নিয়েন না। হ্যাঁ, কিন্তু যদি আমার এই রিকোয়েস্টকে অগ্রাহ্য করেন তাহলে কলে আপনাদের ধরবো, একজন একজন কইরা লিস্ট ধরে ধরবো। হ্যাঁ, অনেকে বলেন যে আপনি হুমকি দেন, বাংলাদেশে বুঝছেন হুমকি না দিলে কেউ গুরুত্ব দেয় না, জসমিন দেশে জদা স্যার আপনি ভদ্রভাবে কথা বলবেন আপনাকে পাত্তাই দেবে না। আমি যে প্রফেসর ইউনুসকে এত রেসপেক্ট করে কথা কই, পাত্তা দিছে দেয় নাই? হ্যাঁ, যেদিন উনারা ধরব সেদিন উনি ঠিকই শুনবেন, যে লাইন ধরে শুনবেন, একদম সোজা হয়ে যাবেন। যাই হোক, আর কই না, তো এবার আসেন ইন্ডিয়ায় ইলিশ পাঠানো নিয়ে একটা আলাপ করি, উনার এক উপদেষ্টারে নিয়ে। আইজার প্রফেসর ইউনুসের আর নাই ধরি না, হ্যাঁ ঠিক আছে, উনার উপদেষ্টারে নিয়ে ধরি। তবে ইন্ডিয়াত ইলিশ মাছ পাঠানোর সিদ্ধান্ত প্রফেসর ইউনুসেরই, ওনার নির্দেশে ইলিশ মাছ পাঠানো হয়েছে, কারণ তার উপদেষ্টা কইছে যে একদম উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত আসছে, এবং কইছে যে এটা নাকি মেলা চিন্তা ভাবনা কইরা নাকি নিছে আর কি। হ্যাঁ, প্রফেসর ইউনুসের ধারণা হয়েছে যে উনার ইলিশ পেয়ে মোদি খুশি হবে আর আমেরিকাত প্রফেসর ইউনুসের দেখা দিবে। আমরা তো দেখছি যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আপা সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছিলেন যে ভারতে কোনো ইলিশ পাঠাইতে পারবে না, ক্ষমা চাইতেছি, এটা দামি মাছ। আমরা দেখছি যে আমাদের দেশের মানুষই ইলিশ খাইতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়, এবং জনগণ কিন্তু ইলিশ মাছ পাঠানো হোক এটা চায় না। এত সব কিছুর পরেও এই মৎস্য উপদেষ্টার কথা ভুল প্রমাণ কইরা 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে বাণিজ্য মন্ত্রণালয়। আগের দুই বছরের অর্ধেক ইলিশও যায়নি কিন্তু ভারতে, মানে এই পর্যন্ত 5,500 টনের মতো গেছে হাসিনার আমলে 4 বছরে, আর প্রফেসর ইউনুসের সরকার 1 বছরেই 3,000 টন ইলিশ রপ্তানির অনুমতি দিছে। তো ওই মৎস্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করিছে বাণিজ্য মন্ত্রী, করে নাই।
আলাপ করা জরুরি কিনা সেটা কিন্তু বলি নাই। এইখানে মৎস্য উপদেষ্টা একটা কথা পাবলিকলি বলছে, সেখানে তার সাথে আলাপ করে নেবে না। নিজের সহকর্মীর প্রতি কি নিদারুণ উপেক্ষা! ফরিদাপার তো উচিত পদত্যাগ করা। আমি মৎস্য উপদেষ্টা হলে আমি পদত্যাগ করতাম। আমি ফরিদাপারে পরামর্শ দিতেছি, পদত্যাগ করেন না পা, আপনি সম্মানিত হবেন, দেশের মানুষ আপনাদের সম্মান দেবে। আর খুব ইন্টারেস্টিং বিষয় হলো, সাধারণত শনিবার সরকারি ছুটির দিন, তাই সচিবালয় বন্ধ থাকে। তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে, কতখানি কুরকুরানি দেখেন বাণিজ্য উপদেষ্টার। সেদিন অফিস ছুটির দিন, অফিস খোলা রেখা, বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানি অর্ডার দেওয়া হয়েছে। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েকজনকে অফিস করতে হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকের নাকি প্রশংসা করছে। ওই কই থেকে জানলো? এ বেটা, তুই কই থেকে জানলি রে? হ্যাঁ, পাবলিক প্রশংসা করিছে কইছে। হ্যাঁ, প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন? কেন করে বুঝিছেন? আমি এটা ভোট করেছিলাম, 1 লাখের উপরে মানুষে ভোট দিছে, 78% মানুষ করছে, যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন। পাবলিকের কথা কইলেই হইল, বললেই হইল, যা করবেন সেটাই মেনে নিব আমরা। বালজুন পাইছেন না আমাকে রে, ধুনপুন বোঝান না আমাকে রে মিয়া। আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে 3000 টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না। তার কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয়, তাহলে এই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন। আরো বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে, এই 3000 টন নাকি একদিনের ধরা পড়া ইলিশের সমান। ভারত নাকি আবার বন্ধু দেশ। এই উপদেশটা কি প্রজার ইউনিসের উপদেষ্টা নাকি আওয়ামী লীগের উপদেষ্টা? কাউয়া কাদেরও তো ইনকা করে কথা। এই যে রিটা শেখ, কাউয়ার সাউন্ড দেন যে অনেকদিন শুনে না। হ্যাঁ, জোরে দেন, আরো জোরে দেন। এই কাউয়া কাদেরও তো ইনকা করে কয় না। এদের ছাত্রের উপদেষ্টা বানিয়েছে। রাস্তায় ছাত্ররা ঢাকা দিল্লি স্লোগান দেয়, বসুন বড় বড় করে আবার স্লোগান দেয়, ভাতখানা এমন খাইয়া ফেলবে ইন্ডিয়ারে। আর উপদেষ্টা বানায় এরকম ভারত বন্ধুরে। উড়ে যে বানানো হয়েছে উপদেষ্টা, ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে? ইলিশের বার্ষিক উৎপাদন 3,46,000 মেট্রিক টন, তার মানে দৈনিক 1,000 মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসির রিপোর্ট, তাই না? 1 মে 2024 ওই ক্যাঁকা করে কয় যে দিনে 3000 টন ইলিশ উৎপাদন হয়। হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ, আর প্রফেসর মনিসের মন্ত্রীগুলো হয়েছে হাম্বাগ। হাম্বাগ মানে জানেন তো, ভাবেই আম্বিয়া, মানে ভাব দেখায় যে উয়ে বেশি একেবারে যাই না, একেবারে আকাশাতে উঠে গেছে। প্রফেসর আর কেউ কিছু জানে না। হ্যাঁ, আর সবাই তেজপাতা, ওরা একাই জানে, ওই একাই বুঝে। হ্যাঁ, তো দেখলেন তো কামে, ওই জানেই না কথা কয় লিখবে। আর ওই যেদিন বন্ধু রাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো, সেদিনই অমিত শাহ কি কইল, বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে। দেখেছেন বন্ধু রাষ্ট্র কেঙ্কা লাগে, চিন্তা করেন তো। আমি ওরা ধরতেছি খারান। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি। ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম, এটা আপনারা দেখছেন কিনা জানি না, অনেক টাইম নিয়ে করেছিলাম, পারলে এটা দেখে নিয়েন। এটা কি লেখা আছে এটা সে একটু বড় করে দেখান। এটা আমেরিকার মিনেসোটা স্টেটে হাসিনার পাঠানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করিচ্ছে, ভারতের পণ্য বইলা, অনেক সস্তায়, প্রায় এক পাউন্ড $5 মতো। হাসিনার পাঠানো উপহার বেচে তারা লাভবান হইতেছে। ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে, আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশে এক্সপোর্ট করে। দেখলেন তো বাঙ্গু এলির, যেমন এই যে মোস্তফা সারা ফারুকি কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত, আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি। ফারুকির তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড়গড়ায় পড়ে আর কি। ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই, আমিও সিনেমা বানালে তাই তেরাই করতাম আর কি, যে বানের পানির নাকার প্রেম গড়গড়ায় পড়ে কিনা। আর একদল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিছে, কথা সত্য। যেটা বিবেচনা এসছে সরকারে সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কিন্তু এটা ভুলেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিছে, সঙ্গতি জানিয়েছে, সবাই না। আবার আমাদের লড়াইয়ে সাপোর্ট দিয়ে নিজেরা গৌরববোধ করছে, এটা একটা ফেনোমেনন। এটা সারা দুনিয়ায় হয়, বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে। বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে, বিক্রমের সাথে লড়াই করতেছে, এটা ভাগ নিবে না ওরা জিন্দগির পারবে এরকম করতে, তো নিছে, ভাগ নিছে, তো ঠিক আছে নিছে, সেজন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি? হ্যাঁ, এই হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে 50 বছর ধরিয়া। হ্যাঁ, তো আমাদের আন্দোলনের সময় 2টা মিছিল করেছিল, সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, ইলিশ মাছ পাঠায়। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই, ফারাক্কা দিয়ে পানি কই যায়? গঙ্গায় তো, পদ্মায় ইলিশ চায়, পদ্মায় পানি দেয়, পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয় না। তিস্তার পানি কে আটকাইছে? মোদী আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে? মোদী আটকায় নাই। হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে? কলকাতায় তো করছে। বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে। আর বাংলাদেশে যখন বন্যা হইল তখন ওরা কিরকম উচ্ছ্বাস করছে মনে ভুলে গেছেন?
প্রত্যেক বছর যেন এরকম বন্যার পানি দেয়, এটা আশা করিস ওটা আবার দেখেন আপনার এই কারণে আপনি গেলেন, এমনি তো গেলেই না, এদের যে কোনো আচরণ দিয়ে এদের মানুষ বলে মনে হয় দেখেছেন কিভাবে কি কি সমস্ত কমেন্ট করেছে সব বললাম না, শুধু ব্যক্তি পর্যায়ে না, এই যে জি চব্বিশ ঘন্টা নিজে বাংলাদেশের এই অসহায় পরিস্থিতির নিয়ে ব্যঙ্গ করে নিউজ করেছে না, দেখেছেন না আপনারা, দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেশটা। এবার আসেন এই উপদেশটা একটু সুলুক সন্ধান করি। এই উপদেশটা হাসিনার মন্ত্রী রুলকের বেয়াই, রুলক একটা বিশিষ্ট চোর, সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন রুলক মন্ত্রী, রুলক চুরি করে নাই ওই জানে না, এই সব রসুনের টুপকি একই জায়গায় বুঝছাও, বাঙ্গু সব এলিট একই জায়গায়। আমি শুনছি সব উপদেষ্টার ব্যাপারে নাকি কিছু দ্বিমতের সমালোচনা থাকলেও এর ব্যাপারে সালাউদ্দিন সাহেবের ব্যাপারে কোনো সবাই নাকি একমত ছিল, তা তো থাকবেই, এটা তো আর এক এলিটের সরকার, হাসিনা শুধু বদলাইছে আর কি বদলাইছে, কিছুই বদলাইনি, গুম হয় না গুম হয়েছে, এখন এখনো বিচার বহির্ভূত হত্যা হয় রাষ্ট্রীয় বাহিনীর হাতে, উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা, আর্মি কিভাবে পিটাইতেছে দেখেছেন, আমি আর ছবি টবি দেখাইলাম না, কত ভিডিও টিডিও আপনারা দেখেছেন, এখানে দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব মানুষদেরকে। অল্প কয়েকদিন আগে জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে গুলি চালাইছিল না, পুরা দেশকে লুট করে খাওয়া সালমান এফ রহমান অথবা খুনি হাসিনার আইন মন্ত্রী আনিসুল হককে এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পারছে, হাসিনার কোনো মন্ত্রী এরা পেটাইছে এইভাবে পারবে, পারবে না, যত জুলুম যত হেডম যত বীরত্ব সব গরিব মানুষের সাথে বুঝিস, সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার, একটা সব বড় লোকের সরকার, উপদেষ্টা মুজিবের ছবি পিছিয়ে লাগা অফিস করে, তাই একটা জিনিস পাইছেন, এটা কইতেছে ফ্রিডম অফ স্পিচ, তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনুস দিছে আমাকে, না প্রশাসনের একটা বেড়াছাড়া অবস্থা, পারবে না এখন আমাদেরকে ধরতে, পুলিশই নাই কাড়ে দিয়ে ধরবে, কাড়ে দিয়ে আমাদের পিছে লাগাবে, সেই জন্যে কিছু কয় না, ও পুলিশ যদি ঠিক থাকলো নি দেখলেন আমাদের পিছে এখনো লাগলো নি, প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধু রাষ্ট্র, স্বামী স্ত্রী এখনো বলে নাই কারণ প্রফেসর ইউনুসের ক্যাবিনেট তো বুড়া খাটাস দিয়া ভর্তি, তাই কয় নাই, বয়স এনে কম হলে ঠিকই ইনকা করে মেটা ভোট দিল নি, হ্যাঁ এমনিতে তো পদ পাইতে দিতেছে তো দিল নি ইনকা করে আর কি, এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলিগ আমলে ভালো ছিল, কবি কবি লিখে রাখেন, আমি আজকে কইলাম তো লিখে রাখেন, মেলা কিছু কইছি আগে ঠিক হয়েছে না, দেখেন এটাও ঠিক হবি নি, আর কি কইছে ডেঞ্জারাস কথা কইছে, ওই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই, বিপ্লব গণ অভ্যুত্থান কি ইমোশনাল না, হ্যাঁ এই বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল, তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে আর আমাদের উপহাস করে ইমোশনাল কইয়া, সালাউদ্দিন সাহেব আপনি বয়স্ক মানুষ বুড়া তো আজকে আপনারা গালি দিলাম না, বুড়া গালি না আর কি, আমিও বুড়া তো এনা সিল দিলাম, এটা সাহেব এটার কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন, তো এটা ঠকাশ কইরা মারিছেন, হ ঠিক আছে আরেকটা মারেন, আরেকটা মারেন, তিনটা মারিছেন, হ ঠিক আছে, সালাউদ্দিন সাহেব এই অপমান উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, আপনি যদি আমার না চিনে থাকেন আপনার কলিগদের কাছ থেকে সহকর্মীদের কাছ থেকে চিনে নিয়েন, শুনে নিয়েন আপনার আত্মীয় স্বজনদের কাছ থেকেও শুনে নিয়েন, একটা জোয়ান পোলাপানদের কাছে শুনে নিয়েন আমি কি জিনিস, আর আমার বুঝেছেন আমার নাম সমৃদ্ধ একটা গালির ভাণ্ডার আছে বুঝছাও, তো এই যে এটার পরে গালি খাবেন, হ্যাঁ পরে করছো যে গালি খাবেন না, হ্যাঁ সাত দিন নাপাক থাকবেন, হ্যাঁ কথা দিলাম, এরপরে দুই সপ্তাহ নাপাক থাকবেন, এরপরে এক মাস নাপাক থাকবেন, সালাউদ্দিন সাহেব আপনি ইমোশনাল কইয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন, আপনি বিপ্লবকে উপহাস করছেন, আপনি পদত্যাগ করবেন, অবশ্যই পদত্যাগ করবেন, পদত্যাগ না করলে এরপরে যদি শিক্ষা না হয় আপনারা কিন্তু ওই ঈর্ষা আমরা হান্দায় দেব, ওর আপনার যেটি পাওয়া হবে সেটি আপনার গাড়ি আর মাথার পচা ডিম মারবে, আমি পারমিশন দিয়ে দিলাম আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগ্নীদের, আর প্রফেসর ইউনুসের সরকার কয়দিনের, রাস্তার বাড়িতে পারবেন না যদি বেশি তেড়ি বেড়ি করেন, পদত্যাগ না করে যদি খিচ্ছা পড়ে থাকেন না নির্লজ্জের মতো, আমি তো দেশে ফিরবো একদিন না একদিন ফিরবো, হ্যাঁ সেদিন কলে ধর্ম আপনারে, হ্যাঁ দেখি কে বাঁচায় আপনার প্রফেসর ইউনুস বাঁচায় কিনা, আমার ক্রোধ থেকে আপনারা কেউ বাঁচাইতে পারবে না, যদি আপনি পদত্যাগ না করে খিচ্ছে মেরে বসে থাকেন অথবা দুঃখ প্রকাশ না করেন প্রকাশ্যে, আমি কলে কামলা দিয়া কাজ করি না বুঝছাও, কামলা দিয়া কাজ করি না, নিজের হাতে কাম করি, হাসিনা মোদীরে কেয়ার করি না, আর আপনি তো মামুলি হামজর মিয়া, আপনার উষ্ঠা দিতে আমার বেশি কষ্ট করতে হবে না, বুঝে নেন জিনিসপত্র, দুইটা অপশন দিলাম, পদত্যাগ করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন, কোনটা করবেন আপনার ব্যাপার, এমনি বেড়াছাড়া অবস্থা, তার উপরে আমাদের আক্রমণ
সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নাই, কিছু কই নাই এতদিন, মজা পেয়ে গেছেন না? হ্যাঁ, নিজের প্রচুর ক্ষমতাবান ভাবছেন? হ্যাঁ, আপনি আমার এই দেয়া, আপনি আমার ক্ষমতা একদম বুঝে দেবো, কাক কয় ক্ষমতা, ক্ষমতা জিনিসটা বুঝেনি নাই, জানেন তো, বাঘে চলে 18 ঘা, ঠোলায় চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা।